হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন যাবো বাজারে, মা রেডি হয়ে গিয়েছে। তো চলো বাজারে গিয়ে কী নেওয়া যায় তোমাদেরকে দেখাই। কালকে তো সেরকম কিছু রান্না করা হয়নি, ডাক্তারের কাছে গেছিলাম, সেই কারণে তো আজকে মাছ টাছ নিয়ে আসবো। ঠিক পরিমাণে চুল উঠছে, দেখেছো খুবই চুল উঠছে, কী জানো কী জানি আর কী করলে কী হয়। তো চলো বাজারে যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো এখন আমি স্কুটি এই জায়গাটা রাখলাম, এই জায়গাটায় রেখে যাই। এই জায়গাটা রেখে ওই গড়ান আছে পাশ দিয়ে, ওই গড়ান দিয়ে নিচে নেমে যাই। তো এই যে এই গড়ান দিয়ে এখন নিচে নেমে গেলাম, এর পাশ দিয়ে আর একটা গলি আছে, সেই গলি দিয়ে যাব। তো এটা সবজি বাজার প্রথমে পড়ে, তারপরে মাছ বাজার। আজকে বাজারে মাছ কমই ছিল, কিন্তু মাছ সবই জ্যান্ত ছিল। এই দেখো ইলিশ মাছ, তো ইলিশের অনেক হাই। তো আমরা জ্যান্ত মাছের খোঁজেই যাচ্ছিলাম আর ওই দোকান থেকে আমরা নিই, আর সব জ্যান্ত মাছ ছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাই, একটু পরেই আমি ভিডিও করে রেখেছিলাম। তো মার আর আমার বাজার করা হয়ে গেছে। মার হাতে একটা ব্যাগ ছিল, আমার হাতে একটা ব্যাগ ছিল, কটা সবজি বাজারও নেওয়ার দরকার ছিল, সেই কারণে নেওয়া হয়ে গেছে। তো বাজার থেকে চলে এসেছি, চলো দেখাই কী কী নিয়ে এসেছে। আর আজকে হচ্ছে ওই যে একটা দোকানে আম নেবো, তো ওই আম ওই লোকটা বলছে, আমরা জিজ্ঞাসা করেছি কত করে, বলছে 20 টাকা কেজি। সব জায়গাতে 40 টাকা কেজি চলছে, তো 20 টাকা কেজি, তো সবাই কম পেলে সেখানেই নেবে। তো আমরা ভালোই ছিল আমগুলো, তো আমরা সেই বুঝে নিয়েছি। নেওয়ার পরে টাকা দিয়ে আসছি, আমি 20 টাকা দিয়েছি। উনি বলেছে যখন, তখন বলছে কি না 20 টাকা কেজি না তো 50 টাকা কেজি। তো 50 টাকা কেজি দুটো মানুষ একসাথে কী করে ভুল শোনে, আমি আমার মা দুইজনেই একসাথে ভুল শুনলাম। তো আমরা নিইনি কেন, এইভাবে ধোকে পাস করে নেবে কেন, এমনি বাজারে চলছে 40 টাকা কেজি আর উনি 20 টাকা দিচ্ছে, আর এই তারপর নেওয়ার পরে বলছে 50 টাকা, আর নিইনি। তো চলো দেখাই তোমাদেরকে কী কী নিলাম, চলো তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসছে। লঙ্কা নিয়ে এসছে, এখন 10 টাকা সয়ে চলে এসছে, কাঁচা কলা, কচু, ওল, শশা, আর তাল নিয়ে এসছে। অনেক বছর পর বাড়িতে তাল নিয়ে আসলাম, আর তালের বড়া মা বানাবে, আর একটা হিসাব করছে, সেই ওই দাদুটা টাকা দিয়েছে কি দেয়নি কারণ আমাদের খেয়াল পড়ছিল না। তো এখন মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে জায়গায় রেখে দেবো, আর মা যা সমস্ত কাজ আছে ওইদিকে মা কাজগুলো করবে। তো এখন আমি বাইরে নিয়ে যাচ্ছি আর কি, আর মাছের ডিম নিয়েছিলাম একটুখানি, সেটাও পরিষ্কার করে রেখে দেবো। আমি যখন মাছ ধরছিলাম, মার ওইদিকে ঝাঁপ দিয়ে হয়ে গেছে, এখন রাস্তাটা পরিষ্কার করছে। আর এইদিকে যে ঘাসগুলো হয়েছিল আমি সেদিনকে তুলে দিয়েছিলাম, আর একটু একটু হয়েছে, সেইগুলো মা এখন তুলছে আর কি। আর কটা জামাকাপড় আমি ভিজিয়ে দিয়েছিলাম, মা পরে কেচে দেবে। আর আমার ওইগুলো ধুয়ে, মানে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে এখানে রেখে দিয়েছি, আর মায়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। মার ওইদিকে ঝাঁপ দিতে দিতে আমার এইগুলো গরম হয়ে যাবে, মার খুব কাশি হয়, তো সেই কারণে আমি গরম জল করে দিয়েছি যেটুকুনি পারা যায়। অন্যদিন তা করা যায় না, অনেক কাজের পরিমাণ থাকে তো বেশি, আর ওইগুলো কেটে নিয়েছি কাটবো আর কি। আমার তার মাঝখানে খুব খিদে পেয়ে গিয়েছিলো, তো তার মাঝখানে আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো, দুটো বিস্কুট খেয়েছিলাম, আর তখন খাওয়ারও সময় ছিল না, তাই দুটো বিস্কুট খেয়ে নিয়েছি। আর মা আসার পরে ভেবেছিলাম খাবো একসাথে। মায়ের জল গরম হয়ে গেছে, এখন মাকে আমি দিতে যাচ্ছি। তো ফোনটা এই জায়গাটা আমি রেখে দিয়েছিলাম, দিয়ে এইগুলো এখন খাবো সকালবেলা। মার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আমি তখন ওই ফলগুলো কেটে নিয়েছিলাম, আর তুলসী পাতা ওখানে রেখে দিয়েছি, ওইভাবে করবো। আর এই দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, ধুয়ে এখানে রেখে দিয়েছি, জলটা বেরিয়ে যাবে। আর এখন হেলমেটটা আমি পরিষ্কার করছি, এই হেলমেটটা আমি কোনোদিনই মাথায় দিইনি, আমি এমনিই যাই। আর এটা একদম নতুনই ছিল, আর ধুলোমুলো পরে একাকার হয়ে গেছে, আজকে কৃষ্ণনগর যাওয়া লাগবে। আর এর মাঝখানে আমি স্নান করে চলে এসেছিলাম, তখন বেজেছিল 11:30 মতো, না 11:05 আমরা কৃষ্ণনগর গিয়েছিলাম, কারণ আমাদের যে ওষুধ দিয়েছিল না 1300, আগের দিন সেই ওষুধ নিয়ে এসেছিলাম, যেই পরিমাণ টাকা ছিল সেই পরিমাণের টাকার ওষুধ এটা ছিল না, আর আমাদের কাছে টাকা সব ছিল না, হাফটা ওষুধ নিয়েছিলাম। সেইটা আমরা আবার একটু দেখছিলাম রেট আর এক্সপায়ার ডেট, তো দেখলাম অনেকটা টাকার পরিমাণ মানে বেশি নিয়েছে উনি। তারপরে আমরা স্কুটি নিয়ে এসেছিলাম, ওই যে সামনে মসজিদটা আছে ওখানে ওনাকে বললাম, দেখালাম, বুঝালাম, দিয়ে আমার 100 টাকা ফেরত দিল। আর মাঝখানে এখানে দাঁড়িয়েছি, এই যে শিব মন্দির, আমার বাসে করে যখন যাই না তখন এই মন্দিরটা আমি দেখি, খুব দাঁড়ানো মানে ঠাকুরকে দেখার ইচ্ছা করে, কিন্তু দেখতে পারি না, এটা ভূতপাড়ার মাঠের ওই জায়গাটা। তো মা এখানে দাঁড়িয়ে আছে, এই জায়গাটা শিব ঠাকুর আর এই জায়গাটা কালী মায়ের মন্দির, আর মাঠের ওই ভিতরে আরও অনেকগুলো মন্দির আছে, ওর ভিতরে আর যায়নি। আর আমাদের স্কুটি ধরেছিল পুলিশ, যাওয়ার সময় ধরেছিল না, আসার সময় ধরেছিল, সে বলছে কি না 6000 টাকা সেই ফাইন করে দিয়েছে। তারপরে আবার বলছে কি না 500 টাকাই হয়ে যাবে, 500 টাকা দিন। তারপরে আমরা চলে এসেছি, এই আসার পরে এখন আমি চেঞ্জ মেঞ্জ করে এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর খুব মেঘ করেছিল, বৃষ্টি হওয়ার আগে আগেই চলে এসেছিলাম, তো বৃষ্টি হয়নি, আমরা বাড়ি ঢোকার পরে একটুখানি বৃষ্টি হয়েছিল, মেঘ যেই পরিমাণে হয়েছিল সেই পরিমাণে বৃষ্টি হয়েছিল না। আর সেই বিলটা দেখো 1319 টাকা হয়েছিল, আর আমাদের 608 ওই বিল হয়েছিল, দিয়ে 650 টাকা নিয়েছিল।
কিন্তু সেটা হয়েছিল 500, হ্যাঁ 500 টাকা বিল হয়েছিল। আমি একটা বিল বানিয়ে নিয়ে গেছিলাম ওইটা পরপর লিখে, তারপরে আমাদের 100 টাকা ফেরত দিল। আর আমি ভেবেছিলাম টাকা যদি ফেরত না দেয় আর বাদবাকি যে ওষুধ নেওয়ার আছে ওনার কাছ থেকে নেবো না, তো টাকা ফেরত দিয়েছে। তারপরে ওখান থেকে আবার সেই মার বাদবাকি যে ওষুধগুলো নেওয়া হয়েছিল না সেই ওষুধগুলো নিয়েছে, সেটার বিল হয়েছে 1,400 ষোলো, তো টোটাল হয়েছিল 950। আর এই দেখো মায়ের ওষুধ, ওই ওষুধটা খুবই গন্ধ। মা তোমাদের সাথে দেখা হচ্ছে, সে তখন দেখা হয়েছিল, এখন হচ্ছে বিকাল 6টা বাজে, তো বেনানি করা আমার আগেই ছিল, এখন একটুখানি ওপর দিক দিয়ে এইভাবে হাসিয়ে নিয়েছি হয়ে গেছে, তো খুব খিদে পেয়ে গেছিলো সেই তখন সকালে খেয়েছিল। তারপরে আর মাঝখানে গাড়ি মা খেয়েছিল একটুখানি, তখন আমি ফল খেয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন হচ্ছে আমি কটা ভাত খেয়ে নিলাম ঘরে, তো কারণ খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে দিয়ে ঘরটা ঝাড় দিলাম। ঘরটা ঝাড় দেওয়ার পরে এখন আমি বসবো, আর আজকে হয়তো বাজার যাওয়ার কথা আছে, আর আজকে বগলায় যাওয়ার কথাও ছিল কিন্তু মেঘ হয়ে আছে আর বৃষ্টি পড়ছিলো, সেই কারণে আর বগলায় যাই, তো বাজার যাবো আজকে হয়তো, তো যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো এখন বাজারে চলে এসেছি, সন্ধ্যা দেওয়ার পরে বাজারে এসেছি। আগে বুঝতাম না সে বিকাল বিকাল বাজারে চলে আসতাম, অন্য দোকান খোলাই থাকতো না, ধুলো বালি খেয়ে বাড়ি যেতাম। তো বন্ধুরা আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে 7:30, তো জেন্টস ম্যান্স পরে এই তোমাদের সাথে কথা বলছি। তো আজকে টুকটাক যে সমস্ত বাজার ছিল আর পনির বাবুজিকে কাজ যা কাজ ছিল সেই সব করা হয়ে গেছে, তো আজকে বেশি লেট হয়নি। আর মা ওইদিকে হিসাব করছে সব জায়গা, একটা জায়গায় ডাকছে, তো এখন আমি এডিট করবো, এডিট করার পরে আপডেট করবো। তো এখন আজকের মতো ভিডিও এইটুকু, আবার তোমাদের সাথে দেখাবে কাল, টাটা। ভিতর কী আছে জানো মা? ও এটা জিলাপি আছে, আর আমার জিলাপি খেতে খুবই ভালো লাগে। আর এটাই তেল আছে, তেল নিয়ে আসলাম। এর ভিতরে আছে পনির, আর পনির না সরি, এটা হচ্ছে ছানা আর এটা মাখা সন্দেশ, আর দুটো বাবুজিকে নিয়ে এসেছি, আর এটা লবণ।